একদমই জঘন্য আজকেও জিততো না খালি বিটিএস দের সাথে খেলা ছিল বিদায় জিতে গেছে নালে আজকেও হারতো উইমেন মেসি আমার কাছে থাকলে তো যেটা আমার বলার মতো না আর মেসিকে আমি সামনে পেলে বাস্তে হচ্ছে একটা হাক করে বলতাম যে আরাপ আপনি মেসিকে সামনে পেলে কি করবেন আমি জানি না বাট পিছনের কালো টি-শার্ট পরা ছেলেটা আপনাদের সামনে পেয়ে কি করতেছে সেটা আগে দেখেন গাইস এতদিন তো আমি জানতাম বিটিএস এর মেম্বাররা শুধুমাত্র নাচ গান করে বাট এই অ্যাপের ভিডিও দেখার পর আমি জানতে পারলাম তারা নাকি ফুটবলও খেলে তাও আবার এবারে ওয়ার্ল্ড কাপে খেলছে তাও আবার ব্রাজিলের বিপক্ষে প্লিজ কেউ এই আপা ও সরি আপা না প্লিজ কেউ এই বেডি মানুষটা বুঝান বিটিএস মেম্বার আর সাউথ কোরিয়া ফুটবল টিম দুইটা এক জিনিস না তো সাউথ কোরিয়া টিমকে বিটিএস বলে এখানে কোল সাজার কোনো কারণই নাই স্ট্রং ম্যানের সাথে খেলা বললে পারতো ওগুলো তো সব বিটিএস ছিল স্ট্রং ম্যানের সাথে খেলা মানে স্ট্রং ম্যানের সাথে খেলা আপা স্ট্রং ম্যান কেন খেলা মেনে মেনে হয় না খেলা টিমে টিমে হয় সো স্ট্রং ম্যান না বলে আপনি স্ট্রং টিম বলেন অবশ্য আপনি নিজে মনে হয় স্ট্রং ম্যানদের সাথে খেলেন এইজন্য মুখ ফসকে স্ট্রং ম্যানই বলে দিবেন কেসটা তুমি ধরেই ফেলেছো আর যে সাউথ কোরিয়া ফুটবল টিমটাকে হচ্ছে বিটিএস কিংবা দুর্বল টিম বলে পচাইতেছেন না তাদের ফিফা র‍্যাঙ্কিং হচ্ছে 28 আর আপনি তো আর্জেন্টিনা সাপোর্টার আর আপনার আর্জেন্টিনা যে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-1 গোলে জিতছে না সেই অস্ট্রেলিয়ার ফিফা র‍্যাঙ্কিং কিন্তু 38 মানে 28 এ থাকা সাউথ কোরিয়া হচ্ছে দুর্বল টিম আর 38 নাম্বার র‍্যাঙ্কিং এ থাকা অস্ট্রেলিয়া হচ্ছে সুপার ডুপার টিম মানে ভেরি মাইচ লজিক অ্যাকচুয়ালি ব্রাজিল হচ্ছে এতগুলো যে কাপ জিতছে কেন গোল্ডেন কাপে 7 আপ ঢেলে ঢেলে তারা খায় ব্রাজিল না হয় গোল্ডেন কাপে 7 আপ ঢেলে ঢেলে খায় বাট আপনি কি খেয়ে আইছেন বাট আপনি যেমন তার ছিরা মাথা মোড়ার মতো কথাগুলো বলতেছেন মানে আমাকে আপনি প্লিজ বলেন এই শীতের রাতে আপনাকে গাজা সাপ্লাই কে দেয় যৌবন কাপ এক বন্ধুর কুপরামর্শে গাজাই দিলাম তা গাইস আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম আর্জেন্টাইন ফ্যানরা ব্রাজিলকে নিয়ে পচেলে মানে একটা জিনিসই শুধুমাত্র 7 আপ 7 আপ 7 আপ মানে জ্যামটা পারে শুধুমাত্র 7 আপ আর কিচ্ছু নাই কিস জার্মানি ব্রাজিলে 7টা গোল দিছিল না হলে তো মুরগির দোকানে যেমন গলা কাটা ফার্মের মুরগিটা যেমন ছটফট ছটফট করে না ঠিক তেমনি কিছু টক্সিক সিজনাল আর্জেন্টিনা ফ্যানরা এমনি ছটফট ছটফট করতো বাট ব্রাজিলে পচানোর মতো কিচ্ছু পাইতো না কথা সত্য গাইস আমার খুব জানতে ইচ্ছা করে জার্মানি তো ব্রাজিলের 7 আপ দিয়েছে 2014 সালে আর এই ব্রাজিল আর্জেন্টিনা কামড়া কামড়ি তো অনেক বছর ধরে চলে আসতেছে তো 14 সালের আগে ব্রাজিল আর্জেন্টিনার যখন তর্ক হইতো তখন আর্জেন্টিনা ফ্যানরা ব্রাজিল ফ্যানদের কি নিয়ে পচাইতো যেমন 2014 সাল থেকে হচ্ছে 7 আপ আসছে এর আগে ওরা কি বলতো জানি না ওরা তো খেলতে পারে না বেশি থেকে বেশি কি করে পায়ের নিচে শুয়ে পড়ে বল নিয়ে চলে যায় ভাই মাঠে খেল একজন খাটে খেলার সংগ্রামী সৈনিক অন্যজনদেরকে মাঠে খেলতে বলতেছে ওয়াও আপনার বাপ মা আর বলতেছেন মেসির জন্য টিকে আছে মেসি আমার কাছে থাকলে তো যেটা আমার বলার মতো না আর মেসিকে আমি সামনে পাইলে বাস্তে হচ্ছে একটা হাক করে বলতাম যে আর আপা আপনি মেসিকে সামনে পেলে কি করবেন আমি জানি না বাট পিছনের কালো টি-শার্ট পরা ছেলেটা আপনাদের সামনে পেয়ে কি করতেছে সেটা আগে দেখেন গাইস এই আপা মেসিকে সামনে পেলে ঠিক তাই করবে পিছনের কালো টি-শার্ট পরা ছেলেটা আপাকে সামনে পেয়ে যা করতেছে এই যে তোমার কইছে জিগাইতে কি করতেছে আমি অবশ্যই যাব ফিলিং সাগর আমি অবশ্যই যাব ফিলিং সাগর গেছে একটা ডায়লগ বাইরে শোনা যে আই এম ফিলিং সো গুড উনার এই কথাটা শুনে না আমার কাছে ওই কথাটা কেন জানি মনে পড়ে গেছে ভয়েস টোনটা অনেক বেশি মিল ছিল ওই আমাকে লং ড্রাইভের কথা বললে আমি তো এক পায় রাজি হ্যাঁ গো প্লিজ মেসি তো খায় দেয় কাম নাই আপনার মতো একটা তারছিনা মাথা পাগলের সাথে হচ্ছে লং ড্রাইভে যাবে এইটা আমরা জানতাম এখন মনে করতে সোরা নেমার ওই দিন ছিল না বিদায় হেরে গেছে আজকে নেমার আসছে বিদায় জিতে গেছে এমন কিছুই না ওরা অলওয়েজ চিটিং করে খেলে জিততে থাকো মানে আপা আপনার কাছে ব্রাজিলের চিটিংটা চোখে পড়ছে আর আপনাদের ঐতিহ্যবাহী ম্যারাডোনার চিটিংটা চোখে পড়ে নাই চিটিং করে ম্যাচ জিতার ওয়ার্ল্ড কাপ জিতার রেকর্ড আপনাদের আছে আমাদের না বেস্ট নেমার বেস্ট অলওয়েজ বেস্ট ওর নাটকের শেষ নাই ওই তো অলওয়েজ ফ্র্যাকচার পায় খালি ফ্র্যাকচারই পায় ভাই কেন এত ফ্র্যাকচার তো অন্য কোন প্লেয়ার পায় না ওই কেন পায় বোকা লোক পাগল ছাগল লোক ম্যা 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 করে গায় 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 করে নেইমার এত এত ফ্র্যাকচার পায় এটা আপনার চোখে পড়ছে আর নেইমারে যে এত এত ফাউল করে এটা আপনার চোখে পড়ে না মানে কেমন তারছিরা মানুষ হলে একটা মানুষের ইনজুরি নিয়ে পর্যন্ত ট্রোল করতে পারে গাইস এইসব ভিডিও দেখে মানে মেয়েদের উপর না যতটা রাগ হয় এর চেয়ে বেশি রাগ হয় এইসব সাংবাদিকদের উপর মানে ওনারা হচ্ছে রাতে 2-3টা পর্যন্ত ওখানে গিয়ে ওয়েট করে এমন দুই চারটা পাগল ছাগল মাইয়া খুঁজে যেসব মেয়েরা কিনা ওয়ার্ল্ড কাপ ছাড়া তো জীবনে একটা ম্যাচও দেখে না ফুটবলের ফ বুঝে না সেসব মেয়েদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করে হচ্ছে উল্টাপাল্টা কিছু কথা জোগাড় করে আর সেগুলো অনলাইনে ছেড়ে হচ্ছে ভাইরাল করে আর শুধু সাংবাদিকরা না এমন কিছু মাইয়াও আছে ওটি হচ্ছে রাতে 2-3টা বাজে হচ্ছে টিএসসির মোড়ে গিয়ে দাঁড়ায় থাকে ওদের টার্গেটই হচ্ছে সাংবাদিকদের কাছে যাওয়া উল্টাপাল্টা
উল্টাপাল্টা কিছু কথা বলে নিজেদেরকে ভাইরাল করা। যেমন এই আপাও কিন্তু এর আগেও কয়েকটা ভিডিওতে ভাইরাল হয়েছে, ইভেন ওনার গলাতে একটা ট্যাটো আছে, যদিও আজকে কাপড় দিয়ে ঢাকা রাখছে এটা। তো গাইস, এমন তার ছেলে বেরু মানুষকে আমাদের পক্ষে ঠিক করা সম্ভব না, ওনাকে শুধুমাত্র একজন ঠিক করতে পারবে, আর সেটা হচ্ছে সেফুদা। মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, তার টেলিফোন নাম্বার আমাকে দাও, আমি তাকে সুন্দর করে বুঝিয়ে বলবো। বাট সেফুদা, আপনি বুঝলেও কাজ হবে না, ওরা যে খেলা বুঝে না এটা ওরা নিজেরাও জানে। ওরা জাস্ট দুই দিনের সস্তা ভাইরাল হওয়ার জন্য এমন উল্টাপাল্টা কথা বলে। তবে গাইস, এই ভিডিওর কমেন্ট বক্সের একটা জিনিস দেখে ভালো লাগছে যে শুধু ব্রাজিল ফ্যানরা না, আর্জেন্টিনার ফ্যানরাও হচ্ছে এই মেয়েটাকে ইচ্ছে মতো পচাইতেছিল। তো গাইস, গত ভিডিওটা যখন আপলোড করছিলাম আপনাদের মধ্যে অনেকে আমাকে বলতেছিল, ভাই আপনি আর্জেন্টিনা ফ্যানদেরকে বেশি পচাইছেন, ব্রাজিল ফ্যানদেরকে কম পচাইছেন, কজ আপনি ব্রাজিল করেন। বাট ব্যাপারটা আসলে এরকম না, মানে আর্জেন্টিনা ফ্যানদের এই টাইপের ভিডিও অনেক বেশি ভাইরাল হইতেছে, এই জন্য আমি তাদের ভিডিওতে রিয়াকশনও দিতেছি বেশি। ইভেন আমি এর আগের ভিডিওতে যেটা বলছি, আমার আর্জেন্টিনার টিমের জন্য মোটেও কোনো হেট নেই, আমি নিজেও ব্রাজিল ফ্যান হয়ে চাই মেসি যাতে ওয়ার্ল্ড কাপ জিতে। বাট আর্জেন্টিনার ফ্যানদের এইসব কথাগুলো শুনলে, এইসব দেখলে ভিডিও না বানাই কেমনে। এইসব মেয়েরা, এইসব সাপোর্টাররা আসলে শুধুমাত্র ব্রাজিলের হোক কিংবা আর্জেন্টিনা হোক, এখানে ব্রাজিলেরও কোনো দোষ নাই, আর্জেন্টিনা টিমেরও কোনো দোষ নাই। মানে এইসব মেয়েরা, এইসব সাপোর্টাররা যে টিম সাপোর্ট করে না, যেই দলটা সাপোর্ট করে ওই দলের বদনাম। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।